জীবনের গুনার জন্য মাফ চাও বলে আমি আমার কবরের জমিনের মধ্যে যাওয়ার পর আমি আমার কবরের মধ্যে গিয়ে কি জবাব দিব। আজকে আমি দুনিয়াটা নিয়ে আপন বানায় নিলাম, মনে করি আমার দুনিয়াই বুঝি আমার আপন। আ বাবা আমি মনে করি আমার দুনিয়াই বুঝি আমার সবচেয়ে বড় আপন, এই দুনিয়াই বুঝি আমি থাকবো। না 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 এই বাবা এই দুনিয়ায় কিন্তু তুমি আর আমি কেউ থাকতে পারবো না, এই দুনিয়া তোমার আমার আসল থাকার জায়গা না, কারণ এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, যারা আসছে সবাই দুনিয়া আছে কবরের জমিনে রওনা হয়ে গেছেন, কথা ঠিক না বেঠি? এ মুসলমান এই দুনিয়াতে যারা আসছেন তারাই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে রওনা হয়ে গেছেন, এই দুনিয়ার জমিন তোমার আমার আসল জমিন না, এই দুনিয়ার জমিন তো তোমার আমার অল্প দিনের জমিন, এই দুনিয়ার জমিন তোমার আমার অল্প হায়াতের জমিন, আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়া দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন। বলে বান্দা কেন পাঠাইছেন জানো? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য, কথা ঠিক না বেঠি? বলে মুসলমান দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পরীক্ষা করার জন্য, বান্দা তোমার ভিতরে দুনিয়ার মহাব্বত বেশি নামি আল্লাহর মহাব্বত বেশি, এ বান্দা তোমার ভিতরে তোমার ছেলের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহ তাআলার মহাব্বত বেশি, ও বান্দা তোমার ভিতরে দুনিয়ার মালের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহ তাআলার মহাব্বত বেশি? কারণ বান্দা দুনিয়ার মাল কিন্তু তোমার সঙ্গে যাবে না, কথা ঠিক না বেটে? দুনিয়ার বাড়ি তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার গাড়ি তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার ধন সম্পদ তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না, কারণ তোমার সঙ্গে যাবে একমাত্র তোমার নেক আমল, কথা ঠিক না বেটে? একমাত্র যাবে কি নেক আমল, নাকি অন্য কোনো কিছু যাবে? যাওয়ার সিস্টেম আছে নেওয়া জীবনের সাথে দন সম্পদ? হ্যাঁ, যত কিছুই আমি আর আপনি জমাই সঞ্চয় করি না কেন এগুলো সাথে যাবে? নেওয়ার সিস্টেম আছে না? মুসলমান নেওয়ার কোনো সিস্টেম নাই। এ বান্দা তুমি দুনিয়াতে যতই টাকাওয়ালা হও, যতই বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, কিন্তু তোমার বাড়ি তোমার সঙ্গে যাবে না, তোমার গাড়ি তোমার সঙ্গে যাবে না, তোমার ধন সম্পদ বান্দা তোমার সঙ্গে যাবে না, কারণ বান্দা তুমি আসছো দুনিয়াতে খালি হাতে। আবার বান্দা যখন তুমি দুনিয়া ছেড়ে যাইবা বান্দা তোমার খালি হাতে যাওয়া লাগবে, কথা ঠিক না বেঠে? এ মুসলমান দুনিয়ার কোনো কিছুই বান্দা তোমার সঙ্গে যাবে না রে গোলাম। কত টাকাওয়ালা হইছো রে মুমিন, যতই টাকাওয়ালা হও না কেন রে মুমিন, এ টাকা তোমার সঙ্গে যাবে না, বাড়ি তোমার সঙ্গে যাবে না, গাড়ি তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার ধন সম্পদ তোমার সঙ্গে যাবে না, কথা ঠিক না বে? ঠিক যাবে? যাওয়ার কোন সিস্টেম আছে? হ্যাঁ, এ মুসলমান যতই তুমি চিন্তা করো ফিকির করো কোনো লাভ হবে না রে মুসলমান, কারণ এই দুনিয়ার সম্পদ তোমার কবরে যাওয়ার সম্পদ না, এই দুনিয়ার মাল তোমার কবরে নেওয়ার মাল না। এ মুসলমান যে নেক আমল বান্দা তুমি তৈয়ার করবা এই নেক আমল তোমার সঙ্গে যাবে, কথা ঠিক না বে? ঠিক যদি নেক আমল বিহীন হয়ে বান্দা দুনিয়া ছেড়ে যাও, ও বান্দা তুমি দুনিয়া ছেড়ে যেতে পারবা কিন্তু তোমার কোনো কিছুই তোমার কোনো কাজে লাগবে না, কথা ঠিক না বে? ঠিক নেক আমল যা কামাই করবা তা তোমার সাথে যাবে, এছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা আসেনি। হ্যাঁ, তাইলে আজকে তো আমি আর আপনি এই দুনিয়াটারই আপন বানায় নিছি, মনে করি যে আমি দুনিয়াতে আসছি দুনিয়াতে থাকবো দুনিয়া ছেড়ে যাব না, যাবো যে চিন্তাটা আমার আপনার ভিতরে নাই। যদি এরকম চিন্তা থাকতো তাহলে আমি আর আপনি জীবন চলে যাইতো, কোনোদিন নামাজ ছাড়তাম, রোজা হারাম খাইতাম, আল্লাহর নাফরমানি করতাম, আল্লাহর সাথে বেইমানি, দুনিয়ার কারো তাবেদারি। এ মুসলমান ভালো করে শুনে না, ওরে মুসলমান দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন এই দুনিয়ার জমিনে কিন্তু কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না,
কারণ এই দুনিয়ার জমিন কিন্তু বান্দা তোমার থাকার জমিন না, এই দুনিয়ার জমিন কিন্তু বান্দা তোমার আসল জমিন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকার আলম পয়গম্বর জানায় দেন আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আল্লাহর পয়গম্বর জানায় দেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা কয়েদখানা, বলে মুমিন বান্দা দুনিয়া তোমার আরামের জায়গা না, তোমার আরামের জায়গা হলো পরকাল, কথা ঠিক না বেঠি? বলে মুমিন তোমার জায়গা কিন্তু এই দুনিয়া, কিন্তু তোমার আসল জায়গা না, এই দুনিয়া তোমার আরামের জায়গা না, এই দুনিয়া তোমার আরাম আয়েশের জায়গা না। এই বান্দা যারা প্রবাসের জমিনে যায়, প্রবাসের জমিন কিন্তু আরামের জমিন না, কথা ঠিক না বেঠি? কারণ প্রবাসের জমিনে বান্দা গেল মানে প্রবাস থেকে কোনো কিছু নিয়ে দেশে আসবে, টাকা পয়সা কামাই করবে দেশে আসবে, আরামে থাকবে দেশে, সুন্দরভাবে জিন্দগি চালাবে, একটা বাড়ি করবে, গাড়ি করবে, সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে চলবে। এই জন্য মানুষ প্রবাস থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশে আসে, কথা ঠিক না বেটি? এখন যদি কোনো বান্দা নিয়ত করে আমি প্রবাসের জমিনে গিয়ে আনন্দ করব, আমার মন যা চাই তা করব, আমার মন চাহি অনুযায়ী চলব, আমার মন যা বলে তা করব, তাহলে সে কোনোদিন কামিয়াব হতে পারবে? আরো জোরে গান। এ বান্দা প্রবাসের জমিন কিন্তু আরামের জমিন না, প্রবাসের জমিন হলো বান্দা কষ্টের জমিন। বান্দা তোমার মন যা চাই তুমি বান্দা তা করতে পারবা না, তোমার মন যা চাই তুমি তা করতে পারবা না, তোমার মনে যা চাই তা তুমি করতে পারবা না। এ গোলাম প্রবাসের জমিন আরামের জমিন না, প্রবাসের জমিন হলো কষ্টের জমিন। এই জন্য বান্দা যারা প্রবাসের জমিনে যায়, এই বান্দাগুলো যারা আরাম আয়েশ করে, এই বান্দাগুলো কিন্তু পরে আফসোস করে, কথা ঠিক না বেঠি? যারা প্রবাসী গিয়া প্রথমে আনন্দ করে তারা পরে আফসোস করে, আর যারা কষ্ট করে তারা দেশে আসলে টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু করে তারপরে তারা দেশে আসে, কথা ঠিক না বেঠি? আর যারা প্রবাসী গিয়ে আনন্দ করে মন যা চাই তা করে, ওই বান্দাগুলো কি দেশে আসে আনন্দ করতে পারে, মন যা চাই তা করতে পারে? এ মুসলমান ঠিক তেমনি ভাবে নে মুসলমান, তোমার আমার আসল বাড়ি হলো কবরের জমিন, তোমার আমার আসল বাড়ি হলো কবরের জমিন পরকাল। এ বাবা এই দুনিয়ার জমিন কিন্তু তোমার আমার আসল জমিন না রে বাবা, কারণ কবরের জমিনে যখন তুমি আরামে যাব, নেক আমলহীন হয়ে যদি কবরে যাই তাহলে কিন্তু উপায় থাকবে না। বলে বাবা যদি আমল না নিয়ে কবরে যাই তাহলে কিন্তু কবরের জমিনে গেলে উপায় থাকবে না, কারণ ওই কবরের জমিনে যখন তুমি আরামে যাব, কে টাকাওয়ালা পয়সাওয়ালা মূল্য নাই, কে দুনিয়ার নেতা এমপি মন্ত্রী, কে মেম্বার চেয়ারম্যান, কে মাতাব্বর, তার কোনো ক্ষমতা নাই। ওই কবরের জমিনে যখন বান্দা তুমি যাইবা, বান্দা তুমি যদি নেক আমল নিয়ে কবরে যাও তাহলে বান্দা তুমি কবরের জমিনে গিয়ে সুন্দর ব্যবহার পাইবা, আর যদি বান্দা তুমি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও তাহলে বান্দা তোমার কিন্তু কোনো উপায় থাকবে না, কারণ কবরের জমিন এমন একটা জমিন যে জমিনে যাওয়ার পরে যোগাযোগের কোনো সিস্টেম নাই, কথা ঠিক না বেঠি? কারণ কবরের জমিন তো এমন একটা জমিন যেই জমিনে যাওয়ার পরে যোগাযোগের সিস্টেম নাই। আমার বাবা গেল কবরের জমিনের মধ্যে, আমার দাদা গেল ওই কবরের জমিনে, আজকে এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগের সিস্টেম আছে রে বাবা, কিন্তু আমার ঘরের কোনায় কবর, ওই কবরে যোগাযোগের সিস্টেম নাই, ওই কবরের খবর নেওয়ার কোনো সিস্টেম নাই। এ বাবা কেন আজকে তুমি বুঝো না, কোন দিন জানি তোমার ঘরে আমার ঘরে আজরাইল আসে রে বাবা, দুনিয়ার কেউ জানে না। আজকে যদি মালাকুল মওত আজরাইল চলে আসে রে বাবা, তাহলে আজকে কিন্তু তোমাকে আমাকে কবরের মধ্যে যাওয়া লাগবে, এই দুনিয়ায় তুমি আর আমি থাকতে পারবো না, কারণ এই দুনিয়ার জমিন তোমার আমার আসল জমিন না, এই দুনিয়ার জমিন তোমার আমার আসল জায়গা না, তোমার আমার আসল জায়গা হলো কবর, কথা ঠিক না বেঠি? তোমার আমার আসল জায়গা হলো কোন জায়গা? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।